মা না থাকলে যেরকম আমি এখানে আসতে পারতাম না থিয়েটার না থাকলে আমি এত কনফিডেন্ট থাকতে পারতাম না আমি রাত 1টা 2টার সময় শো করে বাসায় আসছি আমার শাশুড়ি কিন্তু নিচে বসে আছে গেট খুলে অভিভাবকরা আমাদের হাতে তুলে দিয়েছে নাটক করার জন্য চাকরিটাকে ছেড়ে দিয়ে আমার ল্যাপটপটাকে রিক্সে রেখে কিন্তু থিয়েটারটাকে কখনো ছাড়ি নাই